আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। কাশ্মীরা বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের সামনে নিয়ে চলে এসেছি খুব সুস্বাদু আর ভিন্ন ধরনের মেথি শাকের রেসিপি নিয়ে। আজকের আমি পানমিশালি সবজির সাথে মেথি শাকটা আপনাদেরকে ভাজি করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজের পাতা, 5-6টা শিম, একটা বেগুন, আর নিয়েছি 1 আঁটি মেথি শাক। আর এরপরে নিয়ে নিয়েছি 1টা আলু। আপনারা চাইলে শুধু আলু ও মেথি শাক দিয়ে ভাজিটা করে নিতে পারেন, কিংবা শিম বেগুন দিয়ে মেথি শাকটা ভাজিও করে নিতে পারেন, কিন্তু আমি এগুলোই নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আপনাদেরকে আমি ভাজি করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। এদিকে 1টা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1টা শুকনো লঙ্কা, 3-4টে রসুন কুচি, আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি। এদিকে 1টা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি শিম এরম টুকরো করে নিয়েছি, বেগুনগুলো টুকরো করে নিয়েছি, আলুগুলো এরম স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি ছোটো পেঁয়াজের কুচি। এদিকে মেথি শাকটা ভালোভাবে কেটে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি। এদিকে পেঁয়াজের পাতাগুলো কেটে ধুয়ে চুবড়ির মধ্যে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। এদিকে আমি ইতিমধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে আলুটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি আলুটাকে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবারে আমি আলুটাকে তুলে নিচ্ছি, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনের টুকরোগুলো, দিয়ে বেগুনটাকেও ভালো মতো ভেজে নেব। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শিমগুলো, শিমগুলো দিয়ে বেগুনের সাথে শিমগুলোকে ভালো মতো ভেজে নেব। ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলোকে তুলে নেব। এগুলোকে তুলে নেওয়া হয়ে গিয়েছে, ওই তেলের মধ্যে আরও আমি 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমি 2 রকমের তেলের মিশ্রণে ভাজিটা করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে ফোড়ন, আর 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন কুচিগুলো। দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিলাম। যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো। দিয়ে ভালো মতো পেঁয়াজ রসুনের সাথে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত 1টা সুন্দর গন্ধ না বেরোয়। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচিগুলো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো পেঁয়াজের কুচিগুলো। দেওয়ার পরে একসাথে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচের মতো লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা শিম, আলু আর বেগুনটাকে। দিয়ে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিতে হবে, বেশিক্ষণ কষাবো না, 1-2 মিনিট কষিয়ে নেব। এ সময় গ্যাসের আঁচটা মিডিয়াম হিটে করে রাখতে হবে। এরপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা মেথি শাকগুলোকে। মেথি শাকটাকে 3-4 বার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, না তো মেথি শাকে বালি থেকে যায়। দেওয়ার পরে একবার আমি নাড়িয়ে দিলাম, 2-1 বার ভালোভাবে মেথি শাকটাকে নাড়াচাড়া করে দিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজের পাতাগুলো। আপনারা বাড়িতে থাকলে দেবেন, না থাকলে না দিতে পারেন। আমার দেওয়ার কারণ মেথি শাকটা একটু তিতকুটে ভাব হয়, তাই আমি পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজের পাতাগুলো দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে মেথি শাকটাকে নাড়াচাড়া করে দিলাম। 2-1 বার নাড়াচাড়া
করে দিতেই মেথি শাক থেকে অনেকটা পানি বেরিয়েছে। এই পানি দিয়েই আমি মেথি শাকটা ভালোভাবে ভাজি করে নেব। এরপরে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ফিরে এসেছি। এসে আবারও একবার ভালোভাবে মেথি শাকটাকে নেড়েচেড়ে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে রাখতে হবে। করে মেথি শাকটাকে ভেজে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এরপরে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট পরে ফিরে আসছি। আবারও 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকাটা খুললাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে মেথি শাকটাকে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে ভালো মতো ভেজে নেব। মশলাটা আগে দিলাম না, এর কারণ আগে দিলে শাকটা পুড়ে যেতে পারে, ওই জন্য আমি মশলাটা পরে দিয়েছি। মশলাটা দেওয়ার পরে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে দেওয়ার আরও 2 মিনিট পরে আমি ফিরে আসছি। 2 মিনিট পরে ফিরে এসেছি। এসে আবারও আমি নাড়িয়ে দিলাম। মেথি শাকটা ভাজি একদম রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। এরপরে একটা আলু আমি টিপে দেখলাম, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর মেথি শাকটাও ভালো মতো ভাজি হয়ে গিয়েছে। মেথি শাকটা একদম ভাজি রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে মেথি শাক ভাজিটাকে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন নতুন ভিডিও পেতে ওপরের বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলটি প্রথম দেখছেন, তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন নতুন রান্নার ভিডিও সবার প্রথমে তাদের কাছে চলে যায়। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।